জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শাকিব খান এদেশের চলচ্চিত্রের গর্ব। তাকে নিয়ে ষড়যন্ত্রের সমাপ্তি এখনই হওয়া দরকার, আর শাকিবকে নিজের বিবেক বুদ্ধি নিয়ে আপন পথ চিনতে হবে। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে চলচ্চিত্র জগৎ থেকে কেউ যদি মাইনাস করার চিন্তা করে তাহলে সেটি হবে এক আত্মঘাতী সিদ্ধান্ত। শাকিব চলে গেলে চলচ্চিত্র শিল্পকে গুড বাই জানাতে হবে। এভাবেই নিজের উদ্যোগের কথা জানালেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি এবং মধুমিতা সিনেমা হল ও মধুমিতা মুভিজের কর্ণধার ইফতেখার নওশাদ। তার কথায় শাকিবের পারিবারিক বা ব্যক্তিগত ঘটনাকে পুঁজি করে একটি মহল তাকে শেষ করে দেওয়ার নির্লজ্জ চক্রান্তে মেতে উঠেছে। বিগত কয়েক দশক ধরে একমাত্র শাকিবের ছবির উপর নির্ভর করেই দেশের সিনেমা হলগুলো টিকে আছে। অভিনেতা আলমগীর জানালেন, শাকিবের কেরিয়ার এখন চ্যালেঞ্জের মুখে। এই অবস্থায় তাকে মাথা ঠান্ডা করে বুঝে শুনে এগোতে হবে, মিডিয়ার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, তা না হলে আরও কঠিন অবস্থায় পড়তে হবে তাকে। 10 এপ্রিল শাকিবের সন্তানসহ তার স্ত্রী অপু বিশ্বাসের আত্মপ্রকাশের পর থেকে এই ঘটনাকে পুঁজি করে একাধিক ঘটনার জন্ম দেওয়া হয়েছে, আর কৌশলে সবই করেছে শাকিবের প্রতিপক্ষের লোকজন, যারা এতদিন তার আকাশছোঁয়া জনপ্রিয়তার কারণে ঈর্ষান্বিত হয়ে তাকে ধ্বংসের নীল নকশায় মেতেছিল। সর্বশেষ 5 মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন রাতে FDC-তে তার উপর ন্যক্কারজনক হামলার ঘটনা আবার প্রমাণ করেছে শাকিবের প্রতি তাদের হিংসার পরিমাণ কতখানি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শাকিব খান এদেশের চলচ্চিত্রের গর্ব। তাকে নিয়ে ষড়যন্ত্রের সমাপ্তি এখনই হওয়া দরকার, আর শাকিবকে নিজের বিবেক বুদ্ধি দিয়ে আপন পথ চিনে কাজ করার মনোনিবেশ করতে হবে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।